ঘূর্ণিঝড় ইয়াসের ঝাপটা থেকে বেঁচে গেল দক্ষিণ চব্বিশ পরগনা। তবে ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণে সুন্দরবনের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও একনাগাড়ি বৃষ্টি চলছে। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আগেভাগে রাজ্যের একাধিক জেলা তথা দক্ষিণ চব্বিশ পরগনা বন্যার সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এদিকে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমফানের মতো তাণ্ডব চালাবে না ঘূর্ণিঝড় ইয়াস, বরং এদিন দুপুর থেকে ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং তার সাথে একনাগাড়ে ভারী বর্ষণ। আপনারা দেখছেন হলদি নদীর জলোচ্ছ্বাস। ইয়াস আছড়ে পড়েছে বালেশ্বরে, প্রচণ্ড গতি নিয়ে এই ঝড় আছড়ে পড়েছে বালেশ্বরে। ইতিমধ্যে এই ঝড় মোকাবেলায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার তদারকিতে রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী। আপনারা দেখছেন ইয়াসের দাপটের ছবি, প্রবল জলোচ্ছ্বাস। হাই, ম্যাম মিনু। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল বালেশ্বরে, প্রচণ্ড গতি নিয়ে আছড়ে পড়েছে এই ঝড়। ইয়াসের দাপটে সমুদ্র এবং নদীর জল ঢুকতে শুরু করেছে লোকালয়ে। যদিও প্রশাসনের পক্ষ থেকে গার্ডওয়াল বা সেই জাতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তা অতিক্রম করে ইয়াসের জেরে সমুদ্র এবং নদীর জল ঢুকতে শুরু করেছে গ্রামাঞ্চলে। আপনারা দেখছেন ইয়াসের দাপটের ছবি, জলে ভাসছে গাড়ি, আপনারা দেখছেন সেই ছবি। আপনারা দেখছেন ইয়াসের দাপটে জলের তরে ভাসছে সংবাদ মাধ্যমের গাড়ি। গত কয়েকদিন ধরেই রাজ্য প্রশাসন সক্রিয় রয়েছে ইয়াস মোকাবেলায়। ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিভিন্ন টিম, বিপর্যয় মোকাবেলায় তৈরি করা হয়েছে বিভিন্ন টিম, এবং সেই সাথে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যার তদারকিতে স্বয়ং মুখ্যমন্ত্রী। তার তত্ত্বাবধানেই চলছে সমস্ত কার্যের পরিচালনা।
দেখছেন হলদি নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত এলাকা।